বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে দুই ঘন্টা বিশ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকাল 9:32 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধানের পর বেলা 11:52 আবার চলাচল হয়। হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। স্টেশনের প্রবেশ পথগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। পরে মেট্রো রেল চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে দুই ঘন্টা বিশ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকাল 9:32 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধানের পর বেলা 11:52 আবার চলাচল হয়। হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। স্টেশনের প্রবেশ পথগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। পরে মেট্রো রেল চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে দুই ঘন্টা বিশ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকাল 9:32 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধানের পর বেলা 11:52 আবার চলাচল হয়। হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। স্টেশনের প্রবেশ পথগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। পরে মেট্রো রেল চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে দুই ঘন্টা বিশ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকাল 9:32 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধানের পর বেলা 11:52 আবার চলাচল হয়। হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। স্টেশনের প্রবেশ পথগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। পরে মেট্রো রেল চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে দুই ঘন্টা বিশ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকাল 9:32 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধানের পর বেলা 11:52 আবার চলাচল হয়। হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। স্টেশনের প্রবেশ পথগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। পরে মেট্রো রেল চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে দুই ঘন্টা বিশ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। মেট্রো রেলে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকাল 9:32 মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধানের পর বেলা 11:52 আবার চলাচল হয়। হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অনেকে। স্টেশনের প্রবেশ পথগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। পরে মেট্রো রেল চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।